শিক্ষার্থীরা সুপ্রভাত, কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সকলকে সৃষ্টি সেন্টেন্স বুলেট কলেজ শিয়ালদহ শাখার পক্ষ থেকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জয়ন্তী, তোমাদের ক্লাসে উপস্থিত হয়ে গিয়েছি বাংলা প্রথম কত ক্লাস নিয়ে। আজকে আমাদের যে পাঠ্য বিষয়টি আছে সেটি কি বলতো? সেটি হচ্ছে দুই বিঘা জমি। দুই বিঘা জমি কবিতাটি কিন্তু আমরা পড়েছি, মানে লাইন গুলো ধরে ধরেই পড়েছি এবং বুঝেছি। আজকে আমরা কি করব, সেখান থেকে মূল ভাবটা আলোচনা করে নেব। শিক্ষার্থীরা, আমাদের কি খেয়াল আছে যে এই কবিতাটির লেখক কে? কবিতাটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এই কবিতাটির কেন্দ্রীয় যে চরিত্র সে কে? সে হচ্ছে এক দরিদ্র কৃষক, তার নাম কি বলতো? তার নাম হচ্ছে উপেন, তাই না? তার নাম উপেন। এই যে দরিদ্র কৃষক, তার নাম উপেন, সে কি করেছিল? সে অভাব অনটনে পড়ে তার সমস্ত জমি জমা ঋণের দায়ে, দেনার দায়ে সে বিক্রি করে দিয়েছিল। তার কাছে অবশিষ্ট ছিল তার পৈতৃক ভিটেটা, যেটা দুই বিঘা জমির ওপর স্থাপিত। সেই যে দুই বিঘা জমি, এই দুই বিঘা জমি কিন্তু তার মূল কেন্দ্র, এই কবিতাটির মূল কেন্দ্র। তার সহায় সম্বল বলতে কিন্তু এই দুই বিঘা জমি আছে। উপেনের গ্রামের জমিদার বড় করে বাগান করবে। কি করবে? উপেনের গ্রামের জমিদার বাবু বড় করে বাগান করবে। আর এই বাগান করার জন্য তার কি লাগবে? তার ওই যে উপেনের যে দুই বিঘা জমি আছে, এই দুই বিঘা জমি তার লাগবে। সে তার বাগানটাকে আরো বড় করবে। কিন্তু সাত পুরুষের স্মৃতি বিজড়িত ওই জমিটুকু কিন্তু উপেন বিক্রি করতে চায়নি। তার তো সবই চলে গেছে, আছে ওই দুই বিঘা জমি। এই যে তার সাত পুরুষের স্মৃতি, তার জন্মস্থান, ওইটুকু জায়গা সে বিক্রি করতে চায়নি। তাই সে কি করেছে? তাই জমিদারকে সে না করেছে। জমিদারকে যখন সে জমি দিতে চাইল না, তখন কি হলো? জমিদারের যে রাগ আছে, সে রাগটা এসে উপেনের ঘাড়ে পড়লো। জমিদারের ক্রোধে বশীভূত হলে দরিদ্র কৃষক উপেন, সে স্বীকার করলো তার রাগে। মিথ্যে মামলা দিয়ে জমিদার সেই জমি কি করে দিচ্ছে? দখল করে দিচ্ছে। জমিদার কি করলো? জমিদার উপেনের নামে কোর্টে যে মিথ্যে মামলা করলো, মিথ্যে মামলা করার পর কি, মিথ্যে মামলা করে উপেনকে দোষী সাব্যস্ত করে উপেনের যে দুই বিঘা জমি ছিল, সেই দুই বিঘা জমি জমিদার মশাই হস্তক্ষেপ করে নিল। তারপর দেখো, জমিদার যখন জমিটা দখল করে নিল, তখন উপেনের কি হলো? তখন তো উপেন ভিটে মাটি ছাড়া হয়ে গেল। সেই কারণে তার কোনো ভিটে রইল না, মাটি রইল না। তার যে ভালোবাসার জায়গাটা, তার যে বাবার ভিটেটা, পিতৃপুরুষের স্থান, সেটা যখন তার রইল না, সে আর সেখানে থেকে কি করবে? সে তখন কি করলো? সে ভিটে মাটি ছাড়া হয়ে গ্রাম গ্রামান্তরে সন্ন্যাসী বেশি ঘুরে বেড়ালো। সে সেখান থেকে চলে যায় অন্য গ্রামে, গ্রাম থেকে গ্রামান্তর, এক জায়গা থেকে আরেক জায়গাতে সে বিচরণ করতে লাগলো। কি করতে লাগলো? বিচরণ মানে ঘোরাঘুরি করতে লাগলো। কি বেশে? সন্ন্যাসী বেশে। তার জীবনের কষ্টটা, সেই কষ্টটা নিয়ে সে গ্রাম গ্রামান্তরে সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়ানো শুরু করলো। কিন্তু ওই যে বলে না, নারীটা কি কিছু মায়া মমতা অতীতের কথা মনে পড়ে, জন্মস্থানের কথা মনে পড়ে, আমার বাড়ির কথা মনে পড়ে যে আমার ছিল, এই যে তার মনের ভেতরের যে মনে করাটা, এটা কিন্তু সে কখনো ভুলতে পারে না। দীর্ঘ 15 থেকে 16 বছর উপেনের কেটে গেছে গ্রাম গ্রামান্তরে সাধু এসে ঘুরে বেড়ানো। সে তার পৃথিবীটাকে সে আপন করে নিয়েছে, জগৎটাকে সে আপন করে নিয়েছে, তার প্রত্যেকটা জায়গাকে সে নিজের জায়গা বানিয়ে নিয়েছে। সে অনেক জায়গাতে যাচ্ছে থাকছে, কিন্তু ওই যে নারীটা তার নিজের জায়গা, নিজের গ্রাম, নিজের যে দুই বিঘা জমি, ওই জায়গাটার কথা কিন্তু উপেন ভুলতে পারে না। কিভাবে ভুলবে? ওটাই যে তার শখ, ওটাই যে তার শিকড়। তাই সে কি করল? প্রায় 15 থেকে 16 বছর পরে সে গ্রাম গ্রামান্তর ঘুরে বেরিয়ে সে তার আবার গ্রামে ফিরে আসলো, তার জন্মস্থান, সেই যে গ্রাম জমিদার তাকে ভিটে মাটি ছাড়া করেছিল দুই বিঘা জমি থেকে, ঠিক সেই জায়গাতে সে কি করলো? সে ফিরে আসলো। তার দেখতে ইচ্ছা হয়েছিল সেই জায়গা কি হয়েছে, কেমন হয়েছে। সে সেখানে আসলো, চিরপরিচিত সেই গ্রাম কিভাবে, সেই চিরপরিচিত গ্রাম সব কিছুই ঠিক, কিন্তু সেখানে তার জায়গাটা ছিল
সেটা কিন্তু পুরোই অন্যরকম হয়ে গেছে, সেখানকার চেহারা বেশভূষা আলাদা হয়ে গিয়েছে, সেখানে প্রাচীন গৃহস্থ বাগান তৈরি হয়েছে। সেই গ্রামের অন্য সব কিছু ঠিকঠাক থাকলেও তার ভিটেটা নিশ্চিন্ত হয়ে গেছে, সেখানে তৈরি হয়েছে গাছ গাছরা বাগান। আচ্ছা তারপর কি হয়েছে দেখো, হঠাৎ সে দেখে তার গ্রামের যে তার যে নিজের ভিটেটা সেখানে তার কোনো কিছুই চেনা মনে হচ্ছিল না, শুধু একটা জিনিস হঠাৎ করেই তার কাছে মনে হলো, এই তো আমি চিনি, এটাই একমাত্র জিনিস যেটা আমার পরিচিত, আমার তখনকার সময়ের কথা। তাহলে সেটা কি ছিল বলতো? উপেন 15-16 বছর পর যখন তার গ্রামে ফিরে যায়, তখন সে ওইখানে গিয়ে দেখতে পায় তার গ্রামে তার নিজের আম গাছটি সবই পরিবর্তিত হয়ে গিয়েছে, শুধু পরিবর্তিত হয় সেই আম গাছটি। সেই আম গাছটি দেখে তার কিন্তু সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়, সে স্মৃতিচারণ করতে থাকে যে ছোটবেলায় কিভাবে স্কুল পালিয়ে সে আম কুড়াতে আসতো, রাত ধরে ঘুম হতো না, ঝড়ে গেলে খুব ভোরে আম কুড়াতে চলে আসতো। এই যে একটি আম গাছ, এটা তার বাড়ির আম গাছ, এটা তার খুব চেনা, এখানে সে কত বসে থেকেছে, আম গাছের ছায়া শীতল হয়েছে, এইরকম বিভিন্ন রকমের স্মৃতি তার কি হচ্ছে মনে হচ্ছে, স্মৃতিচারণ করছে। সে স্মৃতিচারণ কি, যখন তুমি তোমার অতীতের কোনো কথা মনে করবে, পর্যায়ক্রমে মনে করবে, এটা হয়েছিল, সেটা হয়েছিল, এটা করেছি, সেটা করেছি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে স্মৃতিচারণ। তারপর দেখো কি বলেছে, এই যে তার ছেলেবেলার স্মৃতি বিজড়িত একটি আম গাছ এখনো আছে, সেই আম গাছের ছায়া বলে বসে ক্লান্ত শ্রান্ত উপেন পরম শান্তি অনুভব করছে। কি করছে সেই যে আম গাছ, আম গাছের নিচে বসে উপেনের কি হচ্ছে না, সে যে বসে আছে, সে ক্লান্ত ছিল, শ্রান্ত ছিল, এত দূর সে হেঁটে এসেছে, কিন্তু যে সে আম গাছের নিচে বসেছে তার মনে ভালো লাগছে, শান্তি লাগছে, ঠান্ডা অনুভব করছে, যে না তার তার যে ভেতরে যে বিরহ, তার যে ভেতরে যে কষ্টটা, সেটা মনে একটু শীতল হচ্ছে এই আম্র পল্লবের নিচে বসে। তারপর দেখো কি বলেছে, তারপর বলেছে ঝড়ের দিন আমি বলেছি যে আম কুড়াতে গিয়েছে, এগুলো আমি তোমাদেরকে বলেছি। তারপর দেখো কি হলো, সে তো বসে আছে, ওই সময় কি হলো, এমন সময় বাতাসের ঝাপটা আসলো, বাতাসের ঝাপটা আসার ফলে গাছ থেকে দুটো আম কি করলো, তার কোলে, সে যে বসে বসেছিল তার কোলের কাছে এসে পড়লো, কি করলো, দুটো আম পড়লো। আচ্ছা এই আম দুটো সে কি করলো, সে মনে মনে ভাবলো যে এই গাছটা তাকে এত করে চিনতে পেরেছে, চিনতে পেরে তার স্নেহের দান দুটো আম সে কি করছে, উপেনকে দিচ্ছে। উপেন কি করলো, সেই দুটো আম গাছের দান দেবে, স্নেহের দান দেবে, ভালোবাসা দেবে, সে হাতে তুলে নিল। ঠিক তখনই কি হলো জানো, ঠিক তখনই যমদূতের মতো কে, বাগানের মালিক ছুটতে আসলো। বাগানের মালিক ছুটতে এসে উপেনকে গালিগালাজ করতে লাগলো, ভিক্ষা হিসেবে করে তাকে কি করলো, তাকে গালিগালাজ করে মারতে লাগলো, এবং তাকে ধরে কি করলো, তাকে ধরে জমিদারের কাছে নিয়ে গেল। জমিদারের কাছে নিয়ে যাওয়ার পর উপেন জমিদারের কাছে একটি আম ভিক্ষা হিসেবে চাইলো, সে না পরিচয় দিচ্ছে না, সে জমিদারের কাছে কি বললো যে আমাকে একটি আম ভিক্ষা দিন। তখন তখন ভিক্ষা হিসেবে আম চাইলে জমিদার তাকে কি বললো, জমিদার তাকে বললো যে সাধু বেশি চোর, সাধু বেশি চোর বলে তাকে অপমান দিল। এই যে উপেন সাধু বেশি, তাকে কি বললো যে তুমি সাধু বলে কি হবে, তুমি সাধুর রূপ ধরে তুমি আম চুরি করতে এসেছো, তুমি হচ্ছে সাধু বেশি চোর। তখন কি হলো, তখন দরিদ্র উপেনের আর কিছুই করার থাকে না, তখন দরিদ্র উপেনের কি থাকে না, তখন দরিদ্র উপেনের আর কিছু করার থাকে না। যখন সে সাধু বেশি চোরের অপমান পেল, তখন কি তার কিছু করার থাকে? তখন দেখো কবিতাতে একটা লাইন আছে, দুটো লাইন সর্বশেষ, বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়, মানে কি বলছে যে বেটা সাধু বেশে একটা পাকা চোর, আমি শুনে হাসি আঁখি জলে ভাসি, এই ছিল মোর হাতে তুমি মহারাজ সাধু ওলে আজ আমি আজ চোর বলে। দেখো সেখানে কি বলেছে, এখানে বলেছে যে আমি শুনে হাসছি আঁখি জলে ভাসছি, আঁখি জল কি, আঁখি হচ্ছে চোখ, জল চোখের জল, আঁখি জলে সে ভাসছে, সে জমিদারের কথা শুনে হাসছে, মনে দুঃখে হাসছে, আর আঁখি জলে ভাসছে, তার চোখের জল অবিরত ধারায় পড়ে যাচ্ছে, এই ছিল মোর।
ঘটনা লিখলে কি আমার কপালে ছিল তুমি মহারাজ, তুমি মহারাজ, কিন্তু কি এটা পাক্কা যন্ত্র, কিন্তু তুমি কি বলে তুমি আজকে সাধু বলে আর আমি সাধু হইও আজ আমি চোর হলাম। সেক্ষেত্রে দেখো এই যে কবিতাটি, এই কবিতাটিতে কিছু কিছু লাইন আছে যে লাইনগুলো তোমরা যদি খুব মনোযোগ সহকারে পড়ো তোমাদের একদম কি এই হৃদয়ে ছুঁয়ে যাবে। তোমাদের এগুলো এমন ভাবে পড়তে হবে যে না তোমরা এগুলো নিজের চোখে পড়ো, তোমরা মুখ দিয়ে পড়ছো, চোখ দিয়ে দেখছো, আর হৃদয়ে হৃদয়ে কি করছো সেই সময়টার কথা কল্পনা করছো। দেখো শিক্ষার্থীরা এই কবিতাটিতে বিভিন্ন সময় বিভিন্ন পঙ্ক্তির মাধ্যমে কবি তোমাদের সামনে, আমাদের সামনে সমাজের কিছু বাস্তবতা কি করেছে উপস্থাপন করেছে। যেমন এখানে কিছু বলেছিল যে যার যত আছে তার কিন্তু ততই লাগে, এরকম একটি লাইন কিন্তু আমরা পড়েছি, পড়েছি না যে রাজার হস্ত এ জগতে হায় সেই বেশি চায়, যার আছে ঘুরি ঘুরি রাজার হস্ত পরে সমস্ত কান কানের ধন চুরি। কথাটা কিন্তু সত্যি, যার যত আছে সে ততই চায়, তার প্রয়োজনকে তত চায়, তাই তারা কি করে আঙ্গলের ধন চুরি করে নিজেদের সম্পদ তারা পাইয়ে তোলে। আবার দেখো কি বলেছে, দেশের কথা সুন্দর বলে সে বলেছে নম 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 সুন্দরী বঙ্গ জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সুমি জীবন জোড়ালে তুমি। এখানেও কিন্তু কি হয়েছে দেশে এই জাতির প্রকৃতিকে, প্রকৃতিকে ভালোবাসবো না কেন, এই জন্মস্থানকে কেন ভালোবাসবো না, এত সুন্দর একটি জায়গা একে ভালো না সেটা পারা যায় না। তাহলে দেখো শিক্ষার্থীরা লেখক কিন্তু আমাদের সামনে কবিতার মাধ্যমে খুব সুন্দর সুন্দর কিছু কথা আমাদের সামনে উপস্থাপন করেছে। আমি আশা করছি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। তারপরেও আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে কি তোমাদের যদি কোনো অসুবিধা থাকে এই কবিতাটি বুঝতে তোমরা অবশ্যই তোমাদের গ্রুপে আমি নক করবে, আমি কিন্তু সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কবিতাটি বাসায় খুব সুন্দর করে পারিবারিক করবে। দেখা হবে তোমাদের সাথে নতুন।